পিরোজপুরে প্রায় 1500 টন ডাল নিয়ে একটি কার্গো জাহাজ অর্থ নিমজ্জিত অবস্থায় নোঙর করেছে। কার্গো জাহাজ কর্তৃপক্ষ জানায়, মুসুরির ডাল বোঝাই এ জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল। বরিশাল থেকে ছেড়ে ঝালকাঠির গাবখান নদীতে এলে বুধবার রাত 12টার দিকে রূপসা এক নামে অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়। এ সময় এমভি স্কাই নামে ওই কার্গোর পাটাতন ফেটে পানি উঠতে শুরু করে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সজল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?